সপ্তম শ্রেণী ইতিহাস মডেল অ্যাটিভিটি পার্ট নাইন জানুয়ারি দু হাজার বাইশ দেখো উত্তরগুলো বলে দিই প্রথম যে আছে শূন্যস্থান একের দাগের প্রথম বলেছে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন খ তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান গ বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র দুয়ের গুলো বলেছে ঠিক ভুল নির্ণয় করো হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতকে ঠিক খ পর্তুগিজদের ধরে আলু খাওয়ার চল শুরু হয় এটাও ঠিক গ শাসানীয়দের শাসন ছিল ইরানে এটাও ঠিক তিনি বলেছে কোন সময়কে সরি ইতিহাসের সময়কে কয়েকটি যুগে ভাগ করা হয় কি কি তো এই প্রশ্নের উত্তরগুলো আমি টাইপ করে লিখেছি চলো সেখানে যাওয়া যাক তিনের যে প্রশ্ন আছে অতি সংক্ষেপ উত্তর দাও কয়েকটা ইতিহাসের সময়কে কয়েকটি যুগে ভাগ করা হয় কি কি উত্তর হচ্ছে ইতিহাসের সময়কে সাধারণভাবে তিনটি যুগে ভাগ করা যায় যথা প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ খ কোন সময়কালকে আদি মধ্যযুগ বলা হয় উত্তর দেখে নাও রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না ধরো দুপুরবেলার কথা সেটা না সকাল না বিকেল তেমনি ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগও পুরোপুরি শুরু হয়নি ঐতিহাসিকরা সেই সময়টাকে বলে আদি মধ্যযুগ চারের প্রশ্ন চারের ক ইতিহাসের উপাদান কি উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো উত্তর হচ্ছে ইতিহাসের সব উপাদান একরকম নয় একটি পুরনো মূর্তি পুরনো মুদ্রা বা পুরনো বই এক জিনিস নয় তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানা ভাগে ভাগ করা হয় যেমন লেখো মুদ্রা স্থাপত্য ভাস্কর্য লিখিত উপাদান পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায় সেগুলিকে বলে লেখ তামার পাতের লেখা হলে তা তাম্রলেখ আবার পাথরের উপর লেখা হলে তা হয় শিলালেখ আর কাগজে লেখা হলে সেগুলিকে বলা হতো লিখিত উপাদান ক্ষয়ের প্রশ্ন আছে মধ্যযুগে ভারত কেমন ছিল উত্তর আগে অনেকে বলতেন সে সময় অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি তবে আজকাল সে কথা আর মানা হয় না টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সে সময় ইতিহাস লিখেছেন তাতে দেখা যায় তখন জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ একদিকে ছিল নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার কুয়ো থেকে জল তোলা তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্রবিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই অনেক নতুন খাবার ও পানীয়র কথা সে সময় জানতে পারে ভারতের লোক এর সবচেয়ে মজা উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয় দেশ শাসনে ও রাজনীতিতেও অনেক নতুন দিক দেখা গিয়েছিল শুধু রাজ্য বিস্তার নয় জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল অর্থনীতিতে একদিকে ছিল কৃষি অন্যদিকে ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছিল নতুন নতুন শহর বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায় কিন্তু শিল্প হোক বা সাহিত্য সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না সেসবের বেশিরভাগই ছিল শাসকের গুণগানে ভরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও এবং এর পরবর্তী ভিডিও হবে আমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের ওপরে তো ওই জন্য নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও